নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চুই পিঠে, বা আপনারা এটিকে ছোট ছোট দুধ পুলিও বলতে পারেন। এই পিঠেটি অনেকটা চুষি পিঠের মতো, তবে চুষি পিঠের মধ্যে পুর ভরা থাকে না, এই চুই পিঠের মধ্যে পুর ভরা থাকে। আবার অনেকেই চুষি পিঠেকেও চুই পিঠে বলে থাকে। এই পিঠেটা যেহেতু দেখতে ছোট ছোট হয়ে থাকে এবং ভেতরে ক্ষীরের পুর দেওয়া থাকে, এই পিঠেটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমাদের ভেতরে যে পুরটা দেব ক্ষীরের, তার জন্য ক্ষীর তৈরি করে নিতে হবে। প্রথমে গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 250 গ্রাম দুধ, তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। আপনারা এখানে নারকেল কোড়াটা না ব্যবহার করতে চাইলে নাও করতে পারেন, আমি দিলাম এর কারণে পরিমাণেও একটু বাড়বে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থায় এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ক্ষীরটা এখন একটু নরম মনে হতে পারে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা কিন্তু শুকিয়ে যাবে। অপরদিকে পিঠের ডো তৈরি করার জন্য গ্যাস ওভেনের উপরে আরও একটি কড়াই রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো বাটি বা কাপ মেপে অবশ্যই মেজারমেন্ট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, বা 1/2 টিস্পুনের থেকে একটু কম পরিমাণ নুন। আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণে ডোটা কিন্তু ভীষণই স্মুথ হবে, আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন। আর তাছাড়াও পিঠের মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও থাকবে। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এবং জলটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি। যেই বাটি মাপ করে আমি 1.5 বাটি পরিমাণ জল নিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি। অবশ্যই এই মাপটা মনে রাখবেন। আর এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এইভাবে নাড়াচাড়া করে একটি ডোতে পরিণত করে নিলাম। যখনই এইভাবে প্যান থেকে ছাড়তে শুরু করবে আমাদের সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেওয়ার পর একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে স্মুথ করে আমাদের মেখে নিতে হবে, যাতে একটা নরম ডো তৈরি হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দরভাবে একটি ডো তৈরি হয়েছে। তবে আমি সেখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি প্লেটের মধ্যে একটা নিয়ে নিয়েছি, বাদ বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করব। আপনাদের যতটা প্রয়োজন হবে ততটাই কিন্তু ব্যবহার করবেন। এবার এই ডোটা থেকে সামান্য পরিমাণ অংশ নিয়ে দু হাতে তালু দিয়ে ঠিক এইভাবে আমি গোল করে নেব, যাতে করে ডোটা খুবই আরও একটু স্মুথ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি লাগিয়ে নিয়ে একটা ছোট্ট বাটি শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি বাটি শেপ দিয়ে নিয়েছি। এবার এই বাটির মাঝখানে ক্ষীর দিয়ে ভালোভাবে আমাদের মুখটাকে সিল করে নিতে হবে। আপনারা এখানে পিঠেগুলোর মধ্যে পরিমাণ মতো অবশ্যই পুর দেবেন। বেশি যদি পুর দিয়ে দেন তাহলে কিন্তু পিঠেগুলো যখন দুধের সঙ্গে ফুটবে তখন কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে। আর যদি কম পুর ব্যবহার করবেন তাহলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে না। সুতরাং আমাদের ভালোভাবেই পুরটাকে ভরে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মুখটা সিল করে দেওয়ার পর আমি দুদিক দিয়ে এইভাবে চেপে একটা শেপ দিয়ে দিলাম, সামান্য একটা ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পিঠের শেপগুলো গড়ে নিতে পারেন। আর যেভাবে চুষি পিঠা তৈরি করা যায় সেইভাবেই আমি দুদিকটা একটু ঘষে নিলাম। একই রকম পদ্ধতিতে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও বন্ধুরা, আমার চ্যানেলে প্রচুর প্রচুর পিঠের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত পিঠেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত পিঠেগুলো দেখার পর ভালো লাগবে। আর বন্ধুরা দেখুন এখানে আমি কিভাবে পিঠেটা তৈরি করছি, দেখলেই কিন্তু আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন। খুবই সোজা একটা ডিজাইন, আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই গড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে একই রকমভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নিলাম, মানে আমার পরিমাণ অনুযায়ী এখানে আমি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা এখানে এই ছোট ছোট পিঠেগুলো দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে, আর তৈরি করার পর খেতে তাহলে কতটা সুন্দর লাগবে। এবার বন্ধুরা এই পিঠেগুলো দুধে ফোটানোর পালা। অপরদিকে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার দুধ জাল দিতে বসিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু আস্তে আস্তে গরম হতে শুরু করছে। এই পর্যায়ে আমি কিছুটা দুধ তুলে রাখছি, আমি এটা একটু পরেই ব্যবহার করব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ দুধ তুলে নেওয়ার পর এই দুধটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর যে দুধটা তুলে নিলাম সেই দুধটার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে, খুব সুন্দরভাবে যাতে দুধের সঙ্গে মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর এই গুঁড়ো দুধের মিশ্রণটা ভালোভাবে দুধের মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু আমাদের এই দুধটিকে আরও একটু ঘন করে নিয়ে এবার যে পিঠেগুলো তৈরি করে রাখা হয়েছিল সেই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে।
পিঠেগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় 5 মিনিট প্রথমে ফুটিয়ে নেব। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে এটিকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় আপনাদের এখানে মিনিট দশেকের মধ্যেই কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখতে পাবেন দুধটাও কিন্তু গাঢ় হতে শুরু করেছে আর পিঠেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পিঠেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ফুলে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়, দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন, তবে খেজুর গুড় দিয়ে এই পিঠের টেস্ট অসাধারণ হয় বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে একবার অন্তত তৈরি করবেন। আর বন্ধুরা, যখনই গুড়টা মেশাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, তা না হলে কেটে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে দুধ কেটে যাচ্ছে গুড়টা মেশানোর পর। দেখতেই পাচ্ছেন এখানে দুধ কিন্তু কেটে গেল না। এই পর্যায়ে আমি এটিকে আবারও গ্যাসের ফ্লেমটা জ্বেলে দেব, জ্বেলে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আগের তুলনায় আরও অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, এর থেকে আর বেশি ফোটাবো না, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতেই এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটি মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন একটাও পিঠে কিন্তু ফেটে যায়নি বা পুর বেরিয়ে যায়নি বা এখানে দুধটাও কেটে যায়নি। আর এই চুই পিঠেটা খেতে অসাধারণ হয় বন্ধুরা, যেহেতু এক একটা চুই পিঠে এক একবারে কিন্তু খাওয়া হয়ে যায়, এটিকে আলাদা করে আর কেটে খাওয়ার প্রয়োজন হয় না। তবুও আমি আপনাদেরকে 2-1টা কেটে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠেগুলো ভেতর থেকে ঠিক কতটা সফট হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পিঠেটা তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আর এইরকম করে আপনারা একটা চামচেই কিন্তু একটা পিঠে তুলে খেতে পারবেন। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেটা কেটে যাচ্ছে, তার মানে পিঠেটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।